বাহ, বেশ হয়েছে। তামা এত সব গড়ালে কখন? সে আমি নাচ জামের জন্য অনেকদিন আগেই গড়িয়ে রেখেছিলাম। এই দেখ না বোতাম, আর এই হলো গিয়ে আংটি। এগুলো দিয়ে তুই সোমনাথকে কালকে আশীর্বাদ করিস। বেশ, এগুলো দিয়ে না আশীর্বাদ হলো, তা অন্যান্য ব্যবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সোমনাথের জামা জুতো সব এসে গেছে, তারপর মাছ ফলমূল মিষ্টি সেগুলোরও ব্যবস্থা হয়ে গেছে, তত্ত্ব সাজানো হচ্ছে। দেখো মা, কোনো কিছু যেন ত্রুটি না হয়, তাড়াহুড়ো করে বিয়ে ঠিক হয়েছে বলে যেন কোনো কিছু বাদ না যায়। অত চিন্তা করিস না তো, বাড়িতে এত লোকজন রয়েছে, তারপর ঠাকুরের আশীর্বাদে দেখবি সব কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। চৌধুরী পরিবারের মেয়ের বিয়ে বলে কথা, সে কি হেলা ফেলা করে করলে চলে? আদিত্য, গুরুদেব আসুন, গুরুদেব আসুন। সব ব্যবস্থা সুসম্পন্ন তো? কাল সকাল সকাল কিন্তু আশীর্বাদের লগ্ন, যা কিছু সারার আজ রাতের মধ্যে সেরে ফেলতে হবে। হ্যাঁ গুরুদেব, এতক্ষণ আমরা এ কথাই আলোচনা করছিলাম, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আজ রাতের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। তোমার সঙ্গে আমার একান্তে কিছু কথা বলা প্রয়োজন আদিত্য। হ্যাঁ মা, তুমি এই গয়নাগুলো নিয়ে এখন ঘরে যাও, কাল যখন আমি যাব তখন দিয়ে দিলেই হবে। ঠিক আছে। বলুন গুরুদেব। যে কাজের কথা বলেছিলাম সেটার কদ্দুর পাওয়া গেল, দৈব লক্ষণ যুক্ত 21 বর্ষীয় কোনো পুরুষ মানুষ। গুরুদেব, আমি হাজারিকে এই কাজে নিযুক্ত করেছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আপনি দুশ্চিন্তা করবেন না, হাজারি খুঁজছে, পাওয়া ঠিক যাবে।